আজকে থেকে ধর্মঘট চলছে, সকালবেলা থেকে লঞ্চ বন্ধ হয়েছে, ট্রেনও বন্ধ করে দিবে, কিন্তু খুলনা বিভাগের সব এসে জনস্রোত থামাতে পারবে না। পারেনি আপনার ময়মনসিংহে, পারেনি আপনার চট্টগ্রামে, এরপরেই কিন্তু আমাদের সমাবেশ। আমি গত কয়েকদিন যাবৎ রংপুরে অবস্থান করছি, গত 6 তারিখে আমাদের বিভাগীয় সমন্বয় সমাবেশ ছিল, সেদিন আমরা যে সকল সিদ্ধান্ত নিয়েছিলাম সেই সিদ্ধান্তের আলোকে আপনারা প্রতিনিয়ত এই বিভাগের ইউনিয়ন পর্যায় থেকে, থানা পর্যায় থেকে, জেলা পর্যায়ে, আপনারা তৃণমূল পর্যায় থেকে সবার সমাবেশকে সাফল্যমণ্ডিত করার কর্মসূচি অব্যাহত রেখেছেন। আমরা জানি যে আগামী 29 তারিখের আগে এই জেলাতেও আপনার এই বিভাগেও গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে। আপনারা কিভাবে যাবেন সে সম্পর্কে আপনারা আপনাদের বক্তব্য রেখেছেন, বিস্তারিত এখানে গোয়েন্দা সংস্থা লোকেরা সব রেকর্ড করছেন। ভাই আমরা পরিষ্কার বলতে চাই, আমরা সরকার উৎখাতে ষড়যন্ত্র লিপ্ত নই, আমরা সরকারের উৎখাত চাই, সরকারের বিদায় চাই, এটি হয়েছে কারণ এই সরকার জনগণের ভোটে নির্বাচিত নয়, জনগণের ভোটকারী সরকার। আরে ওইখানে যাও, সোজা সোজা কথাই আজকে সর্বশেষ নজির আপনার গাইবান্ধার উপ নির্বাচন। আমি স্পষ্টভাবে বলতে চাই, গাইবান্ধার উপ নির্বাচনে সিসি ক্যামেরা লাগানো ছিল, ভিকাভেরি করছি, আবার তদন্ত কমিটি করার দরকার কি? কে ভিকাভেরি ভাগাব? ওইখানে তো পরিষ্কার চিত্র, গোপন কক্ষে কারা ছিল, বিজ্ঞানী কমিশন সহকারী বিজ্ঞানী কমিশনকে নাকি তেল দিয়ে ঘুমাচ্ছিল, বাইরের প্রত্যেকটা কেন্দ্রে পুলিশ বিজিবি ছিল, তারা কি ওখানে ঘুমিয়েছিল? সুতরাং নির্বাচনী আইনের যে লঙ্ঘন তারা করেছে, ডিসি এসপি সহ সরকারের কর্মকর্তারা কেউ কিন্তু নির্বাচন আইন অনুযায়ী এই অপরাধ থেকে তারা কেউ মুক্ত নয়, এই অপরাধ থেকে কেউ মুক্ত নয়, সকলে এই জন্য দায়ী যে ভিক্ষাভেরি করতে। সুতরাং নির্বাচন কমিশন ওনারা এটাকে আবার ঢাকার জন্য তদন্ত কমিশন গঠন করেছে, এসব চলবে না, এসব চলবে না। আমি এই কারণেই বলছি, আমরা নির্বাচন কমিশনের কথাও বলতে চাই না, কারণ এখন আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্যই হচ্ছে আগামী 10 তারিখ কিন্তু আজকের দেশে মহাবিপদ সংকেত শুরু হয়ে গেছে, তাই না? সমুদ্রে যখন বিপদ সংকেত উঠে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 10 নম্বর, তারপর বলে মহাবিপদ সংকেত, আজকে কিন্তু মহাবিপদ সংকেতে ঝড় উঠে গেছে। কেটেকা বেরিয়ে বলছি, ঝড় থামবে না যতক্ষণ পর্যন্ত সেখানে না বিদায় না হবে। দলের বলছে যে বিএনপির কি বাঁকা পথে ক্ষমতা দখলের চেষ্টা, বাঁকা পথে নয়, আমরা জনগণের ভোট দিয়ে ক্ষমতায় যেতে চাই, আমরা জনগণের ম্যান্ডেট দিয়ে ক্ষমতায় যেতে চাই, আমরা জনগণের স্বীকৃতি নিয়ে ক্ষমতায় যেতে চাই। আওয়ামী লীগের মতো ভোট চুরি করে, আওয়ামী লীগের মতো রাতের আধারে ভোট করে ক্ষমতায় আমরা যেতে চাই না। বন্ধুরা, আমার বক্তব্য যেহেতু বাড়ানো যাবে না, আজকে বাংলাদেশের এই সরকারের আমলে এই সর্বশেষ দেখেন সচিবরা কে বাধ্যতামূলক অবসর, পুলিশের কমিশনাররা বাধ্যতামূলক অবসর, আপনার পুলিশের এসডিকে বাধ্যতামূলক অবসর, শুনছি যে আরো নাকি কয়েকশো সরকারি কর্মকর্তারা এখন তালিকাভুক্ত হয়ে আছে। সরকার কিন্তু বললাম না ঢুকুম 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 করছে, চাপাই নরমদের ভাষার সাথে কিন্তু দিনাজপুরের ভাষার অনেক মিল আছে, তাই না? সরকার কিন্তু দুগুণ দুগুণ করছে, হাটবে কিন্তু আমার একবার বাড়ছে একবার কমছে। আজকে এই সমাবেশ যতই রংপুরের সামনে এই সমাবেশকে আমরা ছোটবেলায় সিনেমা দেখেছি, আলাপন আশ্চর্য প্রদীপের কথা শুনেছেন না? আমরা সিনেমা দেখতাম জাদুর কাঠি, আকাশে উড়া শুরু হলো, দেখালো জাদুর কাঠির মতো আমি 3 দিন আগে থেকে রংপুর অবস্থান করব, 3 দিন আগে থেকে রংপুরে অবস্থান করবো, চাই 2 দিন আগে রংপুরে অবস্থান করবে। পরিষ্কার ভাবে প্রশাসনকে আমরা মেসেজ দিতে চাই, এই দেশ 1971 সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা পতাকা এবং আমাদের মানচিত্র অর্জন করেছি, পরাধীনতা শৃঙ্খলে বন্দী করার জন্য নয়, দেশের সম্পদকে লুট
দুর্ভিক্ষ সৃষ্টি করার জন্য নয়, আমরা এই দেশকে মুক্ত করতে চাই এই নতুন সংগ্রামের মধ্য দিয়ে। যে নতুন মুক্তির সংগ্রাম আমরা শুরু করেছি, ইনশাল্লাহ আমরা বিজয় অর্জন করব। আল্লাহ আমাদের সঙ্গে আছেন। এ অন্যায় জুলুমকারী আজকে শেখ হাসিনা কথায় কথায় আজকে যুক্তি পাতি ফেলে 75 আগস্ট হারিয়েছেন, ঠিক না? উনি ওনার পরিবার হারিয়েছেন, নিঃসন্দেহ ন্যায় দেবী পরিষ্কার ভাবে বলা আছে, প্রত্যেক নাগরিকের আইনের অধিকার লাভের ক্ষমতা নিশ্চিত করতে হবে। নির্বাচনের কথা আসলে বলেছে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, আর আমি সংবিধানের মৌলিক অধিকার, সংবিধানের আপনার যে সমস্ত রাষ্ট্র পরিচালনা মূলনীতি, তখন এগুলো আর কিছু না, তখন এগুলো আওয়ামী লীগের জন্য সম্ভব। আর আমি বক্তব্য বাড়াবো না, ইচ্ছা ছিল সময় স্বল্পতার কারণে আমি শুধু একটু বলবো, দিনাজপুর সত্যিকার অর্থে রক্ত বিভাগের মধ্যে সবচাইতে বিএনপি উর্বর জায়গা। এখানে আমাদের আগে মন্ত্রী ছিলেন, এখানে আমাদের অনেক সংসদ সদস্যরা ছিলেন, সংগঠনের মধ্যে মান অভিমান জানে এটা একটু থাকুক না কেন, নতুন যে সম্মেলনের মধ্য দিয়ে কমিটি হয়েছে এখানে আপনাদের মেয়র আছে, এখানে আপনারা বিভিন্ন জায়গাটা ব্যক্তিবৃন্দ নয় দায়িত্ব আছেন, এখানে আপনারা তৃণমূল পর্যায়ে থেকে বক্তব্য দিয়েছেন, আপনাদের আত্মীয় স্বজন রংপুরে আছে, যাদের থাকার সুব্যবস্থা আছে তারা সুবিধা যাবেন, মোটরসাইকেলে যাবেন, অটো করে যাবেন, বিভিন্ন ভাবে যাবেন, বিশেষ করে রংপুর থেকে যে সমস্ত জায়গা গুলো আছে, বিশেষ করে আমাদের জায়গায় যে এলাকাগুলো এলাকাগুলো সবচেয়ে বেশি কাছে জানাচ্ছি, এবং ইনশাল্লাহ আগামী 29 তারিখে এই সমাবেশকে যত বাধা বিঘ্ন রাখবো, সরকারের যে কম্পন শুরু হয়েছে এই কম্পন যেন আরো সরকারের বেড়ে যায়, এবং সরকার যেন আজকে নিজে থেকে বাঁচার জন্য ক্ষমতা ছেড়ে বিদায় নেয়, জনগণের সরকার যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি এই অঙ্গীকার প্রতিজ্ঞা দিয়ে আজকে আমরা বেগম সন্ধ্যাদের মুক্ত করতে পারি, দ্বারের প্রবন্ধের সঙ্গে ফিরিয়ে আসতে পারি, এই শপথে আমরা ইনশাআল্লাহ 29 তারিখে মানে জমা করবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।